হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ থেকে শুরু হলো রেলের গুপ ডি পরীক্ষার অনলাইন মক টেস্ট চলুন দেখেনি কি বলতে চাইছে শুরু হলো রেলের ডি নিয়োগের অনলাইন মক টেস্ট কলকাতা বা যে কোনো আরবিআরই আরআরবির আরবির প্রার্থীরা এই লিঙ্কটায় ক্লিক করে টিপ্লু কলকাতা ডট ওয়েবসাইটে গিয়ে ক্লিক ইয়ার ফর মক টেস্ট লিংকে বা সরাসরি নিচের লিংকে গিয়ে সাইন ইন বা ক্লিক করে সেখানে ইউজার আইডি কোনো পাসওয়ার্ড লাগবে না ওগুলো আসলে পরীক্ষার সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য ওখানে রাখা হয়েছে পরের পাতায় গিয়ে এইসব নিয়ম নির্দেশ বুঝে নেক্সট প্রথমে ক্লিক করতে হবে পরের পাতা শেষে পনেরোটি ভাষার মধ্যে নিজের একটি ভাষা নির্ধারণ করে নেবেন এবং সেই ভাষাতে প্রশ্ন দেখাবে পরীক্ষা দিতে দিতে ভাষা বদলাতে পারেন এরপর পেজে একটি ডিক্লারেশান টার্মস অ্যান্ড কন্ডিশান শুরুর বক্সে ক্লিক করে সিলেক্টে সিলেক্ট আই এম টু রেডি টু বিগিনিং লিঙ্কে ক্লিক করলেই পরের পাতা থেকে মক টেস্ট দেওয়া যাবে নব্বই মিনিটে একশোটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের এবং নেগেটিভ মার্কিং থাকবে এক তৃতীয়াংশ অর্থাৎ প্রতিটি তিনটি ভুলের জন্য এক নম্বর কাটা হবে নিজে কোনো উত্তর ভুল ভুল করেছেন বুঝতে পারলে কোশ্চেন নাম্বার বক্সে সেই নাম্বারে প্রশ্ন চিহ্নিত করে তারপর সেই প্রশ্নটি এলে উত্তরের ঘরে ক্লিক করলেই হবে বা ক্লিয়ারেন্স রেসপন্সে ক্লিক করবেন প্রতিটি উত্তর করার পর সেভ অ্যান্ড নেক্সট প্রথমে ক্লিক করতে হবে না হলে উত্তর সেভ করা যাবে না এক সময় একটি স্ক্রিনে একটি প্রশ্নই উঠবে প্রশ্ন বড় করে দেখতে হলে সেখানে মাউস এনে মাউসের স্কলিং হুইল ঘোরালেই হবে প্রশ্নের ইমেজ ছোট বড় করে দেখতে চাইলে পাতার ওপর নাম্বার বক্স বক্স ছোট বড় করে নিতে পারেন বা ডান পাশে অ্যারোতে ক্লিক করে করে একবারে ডান দিকের ওপরের কোনায় পরীক্ষা শুরু সময় দেখিয়ে কামডাউন শুরু হবে এবং পরীক্ষা শেষ হতে বাকি সময় হতে দেখাবে পরীক্ষা শেষের যে বাকি সময়টি সেটি দেখাবে এইভাবে নব্বই মিনিট পরীক্ষা আপনার হতেই শেষ হয়ে যাবে এবং পরীক্ষাটি সিস্টেমের কাছে চলে যাবে আপনি ফল জানতে পারবেন প্রতিটি প্রশ্ন ক্ষেত্রে আপনি সেটি দেখছেন কি না সেটির উত্তর করা বাকি আছে কিনা না সেটির উত্তর করা হয়েছে কি না সেটি উত্তর না দিয়ে আবার পরের ভাবনার জন্য চিহ্নিত করে রেখেছেন কিনা না এইসব দেখা যাবে ওপরের ডান দিকে কোশ্চেন নাম্বার বক্সে অ্যান্সার অ্যান্ড মার্ক ফর রিভিউ হলে সেই উত্তরের মূল্যায়ন হবে এইসব নির্দেশ ও সহ মক টেস্ট দিতে পারবেন সরাসরি এই লিঙ্কটায় ক্লিক করে আমি দুটো লিঙ্কই ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এই লিঙ্কটায় ক্লিক করে ঢুকতে পারবেন ফার্স্ট আগে দেখিয়ে দিই এই লিঙ্কটা ক্লিক করে কীভাবে ঢুকবেন এটি হচ্ছে ডিবলিউডব্লিউ ডট আর বি কলকাতা ডট জিও ডট ইনের একটি ওয়েবসাইট এবং এখানে দেখুন ক্লিক ইয়ার ফর মক টেস্ট এখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনারা সাইন ইন করবেন এখানে কিছু ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনগুলো আপনারা পড়ে নেবেন পড়ে নেওয়ার পর এখানে নেক্সট করবেন এবং এখানে একটি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আমি ইংলিশ সিলেক্ট করলাম এখানে এখানে আপনারা এখানে একবার ক্লিক করতে হবে এবং এখানে আই রেডি টু বিগিনিং এখানে আপনারা ক্লিক করবেন করার পর দেখতে পেরেছেন দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রথম প্রশ্নের প্রশ্নটি চলে এসছে আপনারা যদি প্রথম প্রশ্নের উত্তর জানা না থাকে তাহলে আপনি এই দু নম্বরে ক্লিক করবেন দু নম্বর প্রশ্নটা চলে আসবে এরমভাবে এখানে দেখুন একশোটি প্রশ্ন দেওয়া আছে এই একশোটি প্রশ্নের মধ্যে আপনি যদি প্রথমেই একশো নম্বর প্রশ্নটা ক্লিক করেন তাহলে একশো নম্বরের প্রশ্নটা আসবে এবং একশো নম্বরের প্রশ্নটা যদি আপনি উত্তর এ যদি সিলেক্ট করেন এখানে দেখুন চারটি ডিফারেন্স উত্তর দেওয়া আছে আপনার যদি মনে হয় এটি সঠিক তো এইটি সিলেক্ট করে সেভ নেক্সট আপনাকে করতে হবে সেফ নেক্সট করলে আবার দেখতে পাচ্ছেন এক এক করে প্রশ্ন আসছে এবং এখানে আপনি ভিউ ইন ইংলিশ আছে এখানে আপনি আপনার ভাষাটা চেঞ্জ করতে পারবেন পরীক্ষা দিতে দিতে আপনি যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন এবং এখানে দেখুন টাইম লেপ দেখাচ্ছে কতক্ষণ সময় আপনার বাকি আছে পরীক্ষাটা দিতে এই সময় এই সময়ের মধ্যে আপনার পরীক্ষাটি শেষ হয়ে যাবে এবং এরম ভাবে আপনারা নেক্সট আপনারা এরমভাবে ভাবে পরীক্ষা আপনারা অ্যানসার দেবেন এবং অ্যান্সার দিয়ে সেভ নেক্সট করবেন এরম ভাবে দেখুন এখানে দুটো প্রশ্নের দুটো প্রশ্নের আপনার উত্তর দিয়ে ফেলেছেন এবং একটি প্রশ্নের উত্তর আপনারা দেননি মানে যে এই প্রশ্নের উত্তরটা এটা দেওয়া হয়নি এবং সাতানব্বইটি প্রশ্নের উত্তর এখন আমি ভিজিট করিনি সেই জন্য এখানে দেখাচ্ছে সাতানব্বই নট ভিজিটেড এবং মার্ক ফর রিভিউ এখানে দেখুন জিরো দেখাচ্ছে কোনো রিভিউতে কিছু যায়নি এবং অ্যান্সার মার্ক ফর রিভিউ উইল বি কনসিডার ফর দ্য রেগুলেশান এখানে সেটাও জিরোতে আছে তো এখানে এগুলো জিরো আছে যখন এটি শেষ হবে তখন এগুলো সব দেখাবে তো এরমভাবে আপনারা যে কোনো কোশ্চেনের যেটি সঠিক উত্তর সেটি সিলেক্ট করবেন এবং সেভ নেক্সট করবেন এরমভাবে আপনাদের একশোটাই একশোটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং নব্বই মিনিট টাইম দেখতে পাচ্ছেন এখানে টাইম কমছে আস্তে আস্তে তো এরমভাবে এখানে কিছু ইনস্ট্রাকশান আছে স্টেশানগুলো আপনারা দেখে নিতে পারেন এবং এখানে কোশ্চেন পেপার এখানে যে একশোটি প্রশ্নটি আছে একশোটি প্রশ্ন সে একশোটি প্রশ্ন আপনারা একবারেই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে স্কল করে করে যদি আপনারা কোশ্চেনটা একটু বড় আকারে দেখতে চান তাহলে এখানে একশোটি প্রশ্ন আপনারা পরপর দেখতে পাবেন তো এরমভাবে একশোটি প্রশ্ন আপনারা দেখতে পাবেন এখানে তো এরমভাবেই আপনাদের মক টেস্ট দিতে হবে তো আশা করি আপনারা প্র্যাকটিস করুন কোনো কিছু অসুবিধা থাকলে আমাকে লিখতে ভুলবেন না আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলবটনে ক্লিক করবেন এবং আরেকটি কথা আপনাদের বলে রাখি এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা তো এরমভাবে ঢুকবেন এবং তারপর এখানে দিকে নিচের লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি আপনারা এই মক টেস্টের এই পেজটায় চলে আসবেন আর ওয়েবসাইট দিয়ে আপনাদের ঢুকতে হবে না সরাসরি এই পেজটায় এলে এখানে আপনারা যখনই সাইন ইন করবেন তখনই এখানে একটি নিউ ট্যাপে এই মক টেস্টের পুরো ওয়েব ভার্সানটা ওপেন হয়ে যাবে তো কোনো রকম সমস্যা থাকলে আমাকে জানাতে ভুলবেন না ধন্যবাদ